এখানে রয়েছে আতপ চাল আর গোবিন্দভোগ চাল, তো দুটো মিলিয়ে এখানে 3 কিলো চাল রয়েছে। তো চালটাকে আমি দু তিনবার ভালো করে ধুয়ে নেব, তারপরে ঘন্টাখানেকের জন্য ভিজিয়ে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে, এবার চালগুলো তুলে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে দেশফুড ব্লকে অনেক অনেক স্বাগত জানাই এবং পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, পৌষ সংক্রান্তি মানে বাঙালিদের পিঠে খাওয়া যাক যেমন, তাই আজকে তারই প্রিপারেশন চলছে। তো আজকে আমি আপনাদের তাই কয়েকটা পিঠে বানিয়ে দেখাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। উনুন ধরে গেছে আর হাঁড়িতে আমি ছাই মাখিয়ে নিয়েছি। হাঁড়িটা প্রথমে উনুনে বসিয়ে দেবো। হালকা গরম হবে, এর মধ্যে আমি দুধ গোলাবো, পাউডার দুধ। জলটা গরম হয়েছে দেখে আমি একটু হাত দিয়ে দেখে নেবো। জলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, এরপর আমি জলের মধ্যে পাউডার দুধটা দিয়ে দেবো। দুধের প্যাকেটটা আমি দিয়ে দেবো। দেওয়ার পরে দুধটিকে ভালো করে নাড়াবো যেন দলা বেঁধে যেন না যায়। দুধটা ভালো করে গুলানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি না দেখুন, এক ফোঁটা দলা বেঁধে নেই। দুধটাকে আমি 2-5 মিনিট ভালো করে জাল দিয়ে, এই যে হাত চেটে চেটে এই যে খাচ্ছে দেখুন দুধ, আর এই আমি এই যে খাচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা ছোটবেলায় খেতাম, বেশ ভালো লাগতো পাউডার দুধ। 2-4 মিনিট দুধটা ফুটে গেছে, এরপর আমি দুধের মধ্যে দিয়ে দেবো খেজুর গুড়। খেজুর গুড়টা একটু ছেঁকে দেবো আমি। আমি সবটুকু দিয়ে দিয়েছি আর একটুখানি রেখে দিয়েছি। আবারও আমি তুলতে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেল। গোটা দিয়ে দেবো, কয়েকটা গোটা তেজপাতা এনেছি, 1 চামচ লবণ। আর তো দেবো নাকি? লবণটা তো মেন, লবণটা দিতে হবে, লবণ ছাড়া মিষ্টির স্বাদ বোঝা যায় না, সে যতই মিষ্টি দাও না কেন। এরপর দিয়ে দেবো গোটা এলাচ, এলাচ কিসে দেবো ছোটো করে, এলাচগুলোকে আমি নোড়া একটু ফেটে করে নেবো।
আপনারা চাইলে এর মধ্যে এলাচের গুঁড়ো দিতে পারেন, এলাচগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো নারকেল কুচি। নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম আগে, তো এর মধ্যে অর্ধেকটা আমি দিয়ে দেবো। ফুটে উঠেছে, বেশ 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে এটা আমি নামিয়ে রেখে দেবো। তুমি এখানে বসো, আমি বানিয়ে নিই, তারপরে তোমাকে দেবো আমি। আচ্ছা, এবার এটাকে আমি নামিয়ে এখানে রেখে দেবো। হ্যাঁ, ঢাকা দিয়ে রেখে দিই। এরপর উনুনে আমি কড়াইটা বসিয়ে দেবো। চাকতি দিয়ে বসাও মম্মি? হ্যাঁ মম্মি, বসাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি হাফ মগ জল দিয়ে দিয়েছি, আবারও আমি 1 মগ জল দিয়ে দেবো। আরেকটা দিয়ে দিলাম, প্রচুর ঠান্ডা লেগেছে না? জলটা গরম হয়ে গেছে, জলটা জলটা একটু বেশি গরম হয়ে গেছে, তো জলটা ফুটাতে হতো না, তো মা বললো জলটা একটু হালকা উষ্ণ গরম করতে হয়, তো জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটু আমি ঠান্ডা জল মিশিয়ে দিই, কারণ অতিরিক্ত গরম হয়ে গেলে চালের গুঁড়িটা দলা মানে দলা বেঁধে যায়, তো জলটাকে ঠান্ডা করে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি আস্তে আস্তে চালের গুঁড়িগুলো মিশিয়ে নেব। ব্যাটারটাকে আমি বেশি ঘনও করব না এবং বেশি পাতলাও করব না, মিডিয়াম রাখবো। আর ভালোভাবে আমি ব্যাটারটাকে গুলি নেব যাতে দলা না থেকে যায়। ছাঁচটা বসিয়ে দেবো। তো ছাঁচটা কালো কালো হয়ে রয়েছে, কারণ এটা হচ্ছে গত বছরের ছাঁচ, তো গত বছরে পিঠে বানানো হয়েছিল, এই বছর এর মধ্যে বানাবো। তো একবার ছাঁচ কিনলে 3-4 বছর চলে যায় যদি সেটাকে যত্ন করে রাখা হয়। তাহলে এদিকে ছাঁচটা একটু গরম হতে লাগুক, তো এদিকে ব্যাটারটাকে আমি ভালো করে আর একটু গুলিয়ে নিই। দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি আর চালের গুঁড়ি দেবো না, তো প্রথমে আমি 1 খোলা দিয়ে দেবো, কেমন হয়েছে দেখবো, তারপরে যদি চালের গুঁড়ি লাগে আবার তারপরে আবার দেবো। এখানে আমি বাটিতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এখানে আছে লাউ পাতা, তা বলে আমি পিঠের মধ্যে দেবো না। লাউ পাতাটা আমি নিয়েছি, এইভাবে নিয়ে নিয়েছি, তেলের মধ্যে নিয়েছি এরকম করে। এরপর ছাঁচগুলোকে ভালো করে আস্তে আস্তে সব ছাঁচগুলোর ভিতরে আমি প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে, একটু ভয় ভয় লাগছে। তো প্রথমে তো শিখতে হবে, তাই না? না শিখলে আমি পারবোটা কী করে? একটু ভালো খারাপ সবই তো হবে। তো এরপর আমি ঢাকনাটা দিয়ে দেবো, ঢাকাটা একটু জলে ভিজিয়ে নেবো।
তুলে দেখবো সেটা কতদূর হয়েছে। হয়ে এসছে, তো ঢাকাটাকে আমি আবার জলের মধ্যে রেখে দেবো। একটা খুঁটির সাহায্যে আমি পিঠেগুলো তুলে দেবো। দেখতে পাচ্ছেন পিঠেগুলো কি সুন্দর উঠে আসছে। এই গরম গরম ছাঁচ পিঠেগুলো আমি এখানে আমি গুলিয়ে রেখেছিলাম, এই যে এখানে আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে আমি পিঠেগুলো সব ছেড়ে দেবো। আবারও মেয়েগুলোকে ঢাকা দিয়ে দেবো। একই প্রসেসে আমি সব পিঠেগুলো ভেজে নেবো। আবারও আমি ঢাকাটা দিয়ে দেবো। সব পিঠেগুলো দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। আবারও আমি দুধের মধ্যে ছেড়ে দেবো, ভালো করে নাড়িয়ে দেবো আরেকবার। এইভাবে পিঠেগুলো ভেজে ভেজে সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দিয়ে দিলে পিঠেগুলো একটু নরম থাকে। তো বন্ধুরা, এগুলোকে ছাঁচ পিঠে বলে। তো ছাঁচ পিঠেগুলো এখানে ভিজানো হয়ে গেছে, এই যে আপনাদের এখন নাড়িয়ে দেখে দিচ্ছি আমি। পিঠে ডুবে রয়েছে, তো এগুলো আরো টানবে। তো এটা ভিজানো হয়ে গেছে, তো এই ছাঁচ পিঠেগুলো ভাজা হয়ে গেলে লাস্টে আবার হাঁড়িটা ধরে উনুনে ভালো করে ফুটিয়ে নেবো। তো এখন কটা শুকনো ছাঁচ পিঠে ভেজে নেবো, কারণ শুকনো ছাঁচ পিঠে সবাই খেতে ভালোবাসে আর গরম গরম তো বেশি ভালো লাগে। হ্যাঁ, তো খেয়ে দেখো। আর প্রথম মানাচ্ছি, খেয়ে দেখো আগে কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, প্রথম বানিয়েছি আমি, তো সেই আন্দাজে পিঠেগুলো ভালো হয়েছে। কি সুন্দর কোট উঠেছে দেখুন পিঠেগুলো। একটু ভয় ভয় লাগছিল, জানি না কেমন হবে, তো আশা করি ভালোই হয়েছে। তো এখন বাজে 9:30, 9:30 না 10টা বাজে, 7টার সময় বসেছি পিঠে বানাতে, এখন 10টা বেজে গেছে। সব পিঠে ভাজা হয়ে গেছে, তো আর দু খোলা ভাজলে সব হয়ে যাবে। আজ কুচি দিয়ে বানিয়ে দেব। এখন বাজে 11:30 বাজে, বলো। 11:30, 11:15 বাজে, এখনো মধ্যে পিঠে বানানো শেষ হয় নাই, তো আর এক খোলা হলেই হয়ে যাবে। এই যে এখানে লঙ্কা আর পেঁয়াজ কুচানো হয়েছে, লঙ্কাও বেশ দিয়েছে অনেকটা, তোর খাওয়ার মতন 4-5টা। তো এইগুলো সব চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে শুধু লঙ্কায় দেখা যাচ্ছে বেশিরভাগ। তো রাতে বেলায় ও ভাত খাবে না, তো এটা খেলেই হয়ে যাবে। এরপর লঙ্কা পেঁয়াজ দেওয়া ছাঁচ ফুটি করলে ভেজে নেবো। এগুলো ভাজলে ছুটি আমার, না ছুটি না, তারপরে হাঁড়িটা বসাতে হবে, মানে হাঁড়িটা জাল দিতে হবে পিঠাটা। এখনো আধ ঘন্টার মতো লাগবে। তো বন্ধুরা, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে এই পিঠে বানানোর রেসিপিটাই আমি আপনাদের আর একদিন বানিয়ে দেখাবো। এরপর ছাঁচটাকে নামিয়ে নেব। এরপর উনুনে বসিয়ে দেব পিঠের হাঁড়িটা।
কড়া একবার নাড়িয়ে দেব। এরপর চালটা একটু জোরে দেব। তাও তোমার পিঠে হয়ে গেছে, পিঠেগুলো খাওয়া এবারে না। তা আমি একটা খেয়ে দেখি, দেখতে কিন্তু সুন্দর লাগছে, ভালো কিছু বাজার কত সুন্দর নরম হয়েছে, মুখে দিলে একবার গলে যাচ্ছে। মানে পাশা রয়েছে, পাশা তোমার, আমি একটা খেলাম। আমি আর 5-10 মিনিট জাল দেব, তারপরে নামিয়ে রাখবো। এই যে পিঠে বন্ধুরা, কালকে যে পিঠেগুলো বানিয়েছিলাম রাত 1টা পর্যন্ত বসে বসে, বিজানো পিঠে তো কালকে রাতে তো খাওয়া হয় নাই, কারণ এই পিঠেগুলো বাসি খেতে ভালো লাগে, তো সারাটা রাত ভিজেছে। তো এখন এই যে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি, তো আমি আপনাদের এটা খেয়ে দেখাচ্ছি। আর দেখাচ্ছি পিঠেগুলো কত নরম হয়েছে, বানানো হয়েছে বানিয়ে সঙ্গে সঙ্গে হাঁড়িতে ভিজানো হয়েছে। আমার তো ভীষণ ভালো ভিজানো পিঠে খেতে। আর দেখুন ঝোলটাকে পুরো শুকিয়ে দিয়েছি, কালকে দেখতেই পাচ্ছিলাম এক হাঁড়ি দুধ ছিল, সেটাকে শুকিয়ে শুকিয়ে একদম মানে মাখা মাখা করে নিয়েছি। তো ভাত আজকে খাওয়া হবে না, সকালবেলা তো আমি ডেলি ভাত খাই, তো ভাত খাবো না আজকে, পিঠে খেয়ে পেটটা ভরবো। আর বন্ধুরা, আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজ আসি, দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।